সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও আগের থেকে অনেকটা ঠিক আছি। আশা রাখি খুব শিগগিরই তোমাদের সাথে যেভাবে আমি ব্লগ শেয়ার করতাম সেভাবেই ফিরে আসব। প্রমিও অনেকটা ঠিক আছে। আমি বললাম অবশ্য এটা ঠিক কথাই যে আমি আবারও আগের মতো ফিরে আসব, তবে তোমাদের মধ্যেই অনেকে বলছো এভাবেও তোমাদের ব্লগ দেখতে ভালো লাগছে। যাই হোক, দেখো আমি আমার সকালে ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে আর কিছুই না, বাটার আর ব্রেড ছিল, আর মাঝখানে ওই নুন গোলমরিচ দেওয়া ছিল, এই আর কি। তো আরও একটা কথা বলি, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ব্লগগুলো দেখছো তারা প্লিজ একটা লাইক করো, শেয়ার করো সময় থাকলে অবশ্যই, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সকাল সকাল এই ব্যাগটাকে রেডি করতে হবে, যাব একটু সেন্ট জনসে। দেখো প্রমির কাগজপত্র, এই ফাইলটাকে নিয়ে যেতে হবে, একটু দরকার আছে। দরকার বলতে তোমরা জানোই ইন্স্যুরেন্সের ব্যাপারে একটু যেতে হবে, আর প্রমির রিপোর্টগুলো তোলা হয়নি তখন, যেহেতু সানডেতে ডিসচার্জ হয়েছিল তাই জন্যে। আর তো রেডি হয়ে গেছি, বেরিয়েও যাচ্ছি। এই জুতোটা নিয়ে যে একটু শো করলাম ব্যাপারটা, সেই জুতোটা নতুন কিনেছি ওই জন্য একটু শো করলাম, এই আর কি। আর এমন টাইমে বেরিয়েছি, বেরিয়েছিলাম 10টার সময় পাক্কা। আমি উবের বাইক ধরে নিয়েছিলাম, আর জ্যামটা দেখো, জাস্ট যেতে প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড। যেটা আমার বাড়ি থেকে 10-15 মিনিটের রাস্তা, আমি গেছি পাক্কা 35 মিনিটে। আর যেটা তোমাদেরকে বলছিলাম, তোমরা অনেকেই বলছো এভাবেও তোমাদের ব্লগ দেখতে ভালো লাগছে, তোমরা বলো তাহলে আমি চেষ্টা করব তাহলে এভাবেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। হ্যাঁ, কাজটা আমি করি এটা ঠিক কথাই, যেহেতু আমাকে পুরোটাই তোমাদের ওপর নির্ভর করতে হয় আমার চ্যানেলকে দাঁড় করাতে গেলেও, তাই জন্যে তোমাদের মতামতটাই সব থেকে আগে প্রাধান্য দেওয়া উচিত বলে আমার মনে হয়। তাই জন্যে তোমরা যেটা বলবে সেটাই হবে। আর তোমরা দেখতেই পেলে আমার কাজ হয়ে গেছে, কাগজপত্র আমি পেয়ে গেছি হাতে, এবার সেসব নিয়ে বাড়ি ফেরার পালা। উবের আবারও বাইক আমি বুক করে নিয়েছি, আর বলো না, বেরিয়ে তো যাচ্ছি সে নয়, ঠিক আছে। আসার সময় একটা জোরদার অ্যাক্সিডেন্টের মতো থেকে হাত থেকে বেঁচেছি আর কি, আর কিছুই না। বাইকের দোষ ছিল না সত্যি কথা বলতে, বাঁদিক থেকে একটা বাইক এসে আমাদের বাইকটাকে চেপে দিচ্ছিল। তো বাইকটা, মানে আমরা যে বাইকটায় ছিলাম ওই বাইকটা ডান দিকে জায়গা দিচ্ছিল আর কি, কিন্তু ডান দিকে যেতে দেখো পেছনে যে বাসটা ছিল ওকে জায়গাটা না দিয়ে সমানে এগিয়ে আসছিল, আর আমার পায়ে এসে, মানে পা থেকে কি বলবো, আর 1 ইঞ্চিও ডিস্টেন্স ছিল না, জাস্ট টাচ হয়ে গেছে। আর আমি না এরকম বিষয় দেখলে আগেই ঘাবড়ে গিয়ে লাগার আগেই চেঁচাই, তো আমি উদুম চেঁচিয়ে দিয়েছি একটু আর কি। তো যাই হোক, যারা চেনো তারা জানো সেন্ট জনসের এই মাডিওয়ালা দিয়ে বাড়ি ফিরতে লাগে, আর মাডিওয়ালা যেখানটা ক্রসিংটা আছে জাস্ট ওটা ক্রস করে নিয়ে যখন মুখটা ঘুরেছে, উনি না আমাকে বাইকটা সাইডে দাঁড় করিয়ে বলছে ম্যাডাম আপনি নামুন। আমি তো ভাবলাম অকারণে চেঁচিয়ে দিয়েছি, লাগার আগেই চেঁচিয়েছি আর কি, অকারণে বলতে, হ্যাঁ ভয়ের তো ছিল, আর একটু হলেই আমার পাটা যাচ্ছিলো। এই দেখো এই জায়গাটা যেটা আমি তুলছি এটার ঠিক আগের মুহূর্তে, তো আমি ওখানে আমাকে বলেছে ম্যাডাম আপনি নেমে যান বাইক থেকে একটু নামুন আর কি, এরকমভাবে বলেছে। তো আমি নেমেছি, আমি তো ভেবেছি আমাকে নামিয়েই দিয়েছে বোধ হয়। যাই হোক না, উনি আমাকে জিজ্ঞেস করলো যে ম্যাডাম আপনার কি লেগেছে কোথাও, আপনি ঠিক আছেন তো? আমি বললাম হ্যাঁ ঠিক আছি। তো তারপরে উঠিয়ে নিয়ে আবারও এসেছে, আমি তো ভেবেছি ওখানে মাঝে আসতে আমাকে নামিয়ে দিয়েছে আর আনবে না, এবার আবারও ওখান থেকে বুক করতে হবে, ওখান থেকে বুক করলে হবে না, তাহলে মাড়িওয়ালা থেকে সোজা আমাকে ব্রিজের সামনে হেঁটে চলে আসতে হবে, এইটাই ভেবে নিয়েছিলাম। যাই হোক, বাড়ি তো পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ, আর আমি পুরো বিধ্বস্ত হয়ে গেছি আসতে আর যেতে। বেরিয়েছিলাম 10:11:15 আমি বাড়ি চলে এসেছি, আর হসপিটালের ভেতরে আমার কাজ লেগেছে, মানে কাজের জন্য টাইম লেগেছে 10 থেকে ঠিক 15 মিনিট, তার থেকে বেশি না। মানে আমি জাস্ট ফর্মটা কালেক্ট করেছি আর হচ্ছে রিপোর্টগুলো কালেক্ট করেছি, ব্যাস। ফিরে তো এসেছিলাম, তারপর তোমাদের সাথে অনেকটা টাইম কথা হয়নি, ভিডিও শেয়ার করিনি, কথা হয়নি নয় ভিডিও শেয়ার করিনি, এখন তো আর কথা হয় না তোমাদের সাথে ওভাবে। এখন বিকেলবেলা আমি একটু আজকে ঘুমিয়েও গেছিলাম, কারণ ওই যে বললাম প্রচণ্ড রোদ উঠেছিল, মাথাও ধরে গেছিলো আমার। তো দুপুরবেলা খেয়ে দিয়ে আমি একটু ঘুমিয়ে গেছিলাম, এখন বিকেল হয়ে গেছে, আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি এখন। না, আর দুপুরবেলা খেয়ে দিয়ে খুব একটা ইচ্ছে না করলে আমি মাজি না, হ্যাঁ এক এক সময় মেজে নিই, আজকে একটু বেশি ছিল আর কি বাসনপত্র, তাই জন্য একটু পরে মাজছি। আজকে লাঞ্চে কি ছিল তোমাদেরকে বলি, তোমাদেরকে তো দেখানোই হয়নি। আজকে ছিল কাকরোল ভাপা আর ফুলকপি, আলু, টমেটো, ধনেপাতা, ডালের বড়ি, এসব দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, এই আজকে রান্না ছিল। আর তো সকালের ব্রেকফাস্টে ছিল গোলা রুটি, ব্যাস।
এই আজকে রান্না হয়েছে আর কি। তো আমি না ভাবছি কি আজকে রাতের রান্নাটা ক্রমেই কী খাবে না খাবে সেটার ওপর নির্ভর করছে, আজকে আমি ঠিক করিনি কি করব, তাই এখন একটু ফাঁকাই রয়েছে। অন্য টাইমে যখন আমি ঠিক করে ফেলি যে কি রান্না করব, তখন এই টাইমটাতে আমি রান্না করে ফেলি। এখন কটা বাজে বলে তো 4টে, তো আমি এই টাইম থেকে রান্না করে ফেলি, ক্রমেই আস্তে আস্তে আমার রান্নাও হয়ে যায়, তারপরে দুজনে গল্প করতে পারি, এই সব করি। এখন আমি এলাম কাঁচা বাদামটা ভাজতে। দেখো অনেকটা বাদাম আমি ডিমার্ট থেকে এনেছি, কাঁচা থাকলে তো আর খেতে পারবো না, তাই ভাবছি একটু ভেজে নিই। তো আমি একটু অল্প অল্প করেই ভাজবো, দুবারে ভাজবো ঠিক করলাম, কারণ এতটা একবারে দিয়ে দিলে অনেকক্ষণ টাইমও লাগবে আর আমার নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাবে, যদিও হাত ব্যথা হয়েই গেছিলো। তো আমার ফাইনালি বাদামগুলো ভাজা হয়েছে, যদিও এতটা সহজ ছিল না, অনেকটা টাইম লেগেছে বাদামগুলো ভাজা হতে, ভালো ভাজা হয়েও ছিল জানো তো, কাঁচা ছিল না। এই ফার্স্ট টাইম লাইফে বাদাম ভাজলাম আমি। আর ও চলেও এসেছে অফিস থেকে, আমি চাটা বসিয়ে দিলাম। আর এবার চলে এসেছি রাতের বেলা, রাতের রান্নাটা করতে, যদিও এখন বাজে 7:30। ও টিফিন বক্সগুলোকে আগে আমি মেঝে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে থেকে বার করেছি যে ওই বড় কাতলা মাছটা থেকে এনেছিলাম কাতলা, অন্য কোনো মাছ থাকলে ভালো হতো, রুই বা এরকম কিছু। প্রমির ঝোলটা দুপুরে এত ভালো লেগেছে যে ও রাতেও সেই পাতলা ঝোলটাই খাবে বললো, ভাত দিই। আর আজকে ও রুটি খেতে ইচ্ছে করছে না, আর আমিও ভেবে দেখলাম দাঁতের জন্য না আমার খুব অসুবিধা হচ্ছে চেবাতে, একদিক দিয়ে তো তাই জন্যে। তো আমি মাছটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এই দেখো 4 পিস বার করেছি, কেন বলো তো কালকে সকালের জন্য 2 পিস ভেজে রাখবো, তাহলে আর অসুবিধা হবে না। পটল আলু টমেটো দিয়ে মাছটা করবো, আর ধনে পাতা তো অবশ্যই দেবো। তো মাছটা 4 পিস বার করলাম, 2 পিস ভাজা রেখে দেবো, কালকে সকালে ডাল দেবো ওকে অফিসে কালকে, তাই ঝোলটা দেবো না, ঝোলটা যদি লাগতো কালকে তাহলে আমি একসাথেই করে ফেলতাম, রাত্রিবেলা করছি, ফ্রিজেও তো ঢোকানোর দরকার নেই তাহলে আর। তো কালকে ডাল দেবো বলে ঝোল করবো না, কালকে ওই মাখা মাখা পোস্ত দিয়ে কিছু একটা বানিয়ে দেবো, তাই জন্যে আজকে 2 পিস ভেজে তুলে রেখে দেবো, তাহলে আর ডিপ থেকে নর্মালে বার করে রাখার ওই ঝামেলাগুলো থাকে না। তো চলো ঝোলটা বানিয়ে নিই। আর জানো তো আমাদের অপোজিটে ফ্ল্যাটে একটা আন্টি থাকতো, আন্টিটা না খুব ভালো চুলের পরিচর্যা করতো, স্কিনের পরিচর্যা করতো, নিজেকে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতো, যাকে দেখে আমি তো একদমই পাগলির মতো থাকি আর কি, যাকে দেখে আমি খুব ইন্সপায়ার হতাম। মাঝে মধ্যে যে ওই সাজগোজ করতাম একটু ওনাকে দেখে আমার খুব ভালো লাগতো, তাই না? মাঝে মধ্যেই আজকে এমনিও আমি রান্না করতে করতে ব্যালকানিতে আসি, তো আমি ব্যালকানিতে এসে দেখছি ওই ফ্ল্যাটের আবার ছাদের লাইটটা কেমন টিমটিম করছে ভুতুরে লাইটের মতো। আরেকজনকে দেখো খুন্তিটাকে ওভাবে তরোয়ালের মতো ধরেছে, ও নাকি মাছ ভাজা উল্টাবে, আদৌ পারে না কিন্তু, ওই জন্য না ওকে রেখে আমি কোথাও যেতেও পারি না। কিন্তু মামুনিরাও বলে যে ও আগে রান্না করতো, কিন্তু এখন রান্না করতে না করতে না করতে ভুলে গেছে কিনা বুঝতে পারি না। দেখো একটা মাছ তুলেই উল্টেই বলছে তুমি উল্টাও বাবা ভেঙে যাবে মনে হচ্ছে, তো আমি উল্টে দিলাম সহজেই, এই আর কি এসব কথাবার্তা। ব্যালকানিতে গিয়ে বারবারই দেখছি ওই আন্টিরা না ঘর চেঞ্জ করছে, মানে অন্য কোথাও শিফট হচ্ছে, শিফটের তো একটা ঝামেলা আছেই, সেটাও ভাবছিলাম আন্টিটাকে দেখে যে হ্যাঁ এরকম ঝামেলা আমরাও একটা সময় পুয়েছি। তো আন্টিটাও প্রচুর জিনিসপত্র নিয়ে শিফট হচ্ছে, তো ওই আন্টিটাকে দেখে আমার না একটু মন খারাপই হলো যে যাকে দেখে এই চুলের পরিচর্যা তোমরা দেখছিলে মাঝে, এখন আপাতত কদিন বন্ধ রেখেছি কারণ কারি পাতা নেই ঘরে, আবারও আনবো আবারও শুরু করবো। তো এই আন্টিটার থেকেই না শেখা আমার সবটা, তো আন্টিটাকে দেখে আমি সব শিখেছি, তো তাই ভালো লাগতো এই আর কি। প্রমিকে আমি মাঝে মধ্যে বলতাম, আর এই আন্টিটাকে আমি নাম দিয়েছিলাম ফিটফাট আন্টি, যেহেতু আমি নাম জানি না আন্টিটার কিছু না, তো মাঝে মধ্যেই প্রমি যদি বলতো কোথায় কী দেখছো বা কিছু, বা ওখানে যদি কিছু করতো আন্টিটা, তখন আমি ওকে বলতাম আরে ফিটফাট আন্টিকে দেখছি এরকম বলতাম আর কি। তো যাই হোক আর কি করা যাবে, আর মাছগুলোর জন্যে মাছগুলো ভাজা হয়ে গেছে, পটল আলু এগুলোকে ভাজতে দিয়ে মশলাগুলোকে ভিজিয়ে রাখছে, আর ও আমাকে সমানে রান্নাঘরে এসে এসে জ্বালিয়ে যাচ্ছে। আমি না কাঁচা লঙ্কা চিড়ে রান্নাটা করবো, তাই জন্য গেছিলাম ফ্রিজ থেকে কাঁচা লঙ্কা আনতে। আর হ্যাঁ আবারও বলে দিচ্ছি কিন্তু তোমাদেরকে, তোমরা প্লিজ আমাকে জানিও তাহলে, যদি তোমাদের এভাবেই ব্লগ দেখতে ভালো লাগে তাহলে আমি এভাবেই ব্লগ করার চেষ্টা করব, যেটা তোমাদের ভালো লাগে আমি সেভাবে কথা বলবো তোমাদের সাথে, শুধুমাত্র একটা মাধ্যম থাকা দরকার তোমাদের সাথে কথা বলার জন্য, ব্যাস তাহলেই হবে, এভাবে হোক আর সামনাসামনি এসে হোক। তো এই দেখো পাতলা করে মাছের ঝোলটা হয়ে গেছে, তার মানে এটা নয় যে আমি এভাবেই ব্লগ বানাবো বলে সামনাসামনি এসে তোমাদের সাথে কথা বলবো না। হ্যাঁ মৌদিও বলেছো যে আমি মানে তুমি বলেছো যে আমাকে আমি যেরকম সামনাসামনি এসে কথা বলতে পারি ক্যামেরার সামনে, সেটা তোমার একটু
প্রবলেম হয়, অনেকেরই হয়, অনেকেই শুনেছি বলে, কিন্তু আমার মনে হয় সামনাসামনি মুখ দেখিয়ে কথা বললে না অনেকটা বেটার ফিল হয়, অনেকটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় না, আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে থাকে জিনিসটার। ওই দেখো ওই ঘরটা যেটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এই ঘরটায় আন্টিটা থাকতো, আর এই আন্টিটাই বাড়ি চেঞ্জ করছে, সেটা দেখেই বুঝতে পারছো, ব্যালকানির সামনে এত জিনিসপত্র। আর ওই যে দেখো গাড়িটা যেটা এসেছে, সেই গাড়িতে করে মালপত্রগুলোকে সব নিয়ে যাচ্ছে, প্রচুর জিনিস। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম, আন্টিরাও চলে যাচ্ছে, আমার মনটাও একটু ভারাক্রান্ত হয়ে গেল এই আর কি। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আজকের মতো টাটা, গুড নাইট, আশা রাখবো তোমরা ততক্ষণের জন্য ভালো থাকবে, টাটা।